হুমায়ুন আহমেদের ইচ্ছায় কখনো পাকা করা হয়নি গাজীপুরের হোতাপাড়ার এই সড়ক। কারণ কাদা জল পেরিয়েই নুহাশপল্লিতে যেতে ভালোবাসতেন তিনি। গাজীপুর চৌরাস্তা থেকে 12 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার, সেখান থেকে 8 কিলোমিটার দূরে পিরুজালি গ্রামে অবস্থিত প্রাকৃতিক নৈসর্গ নুহাশপল্লী। প্রকৃতির প্রতি অদ্ভুত ভালোবাসা ছিল হুমায়ুন আহমেদের, আর তাই অনেক যত্ন নিয়েই 1997 সালে গাজীপুরের হোতাপাড়ায় গড়ে তোলেন নন্দনকানন নুহাশপল্লী। সে প্রকৃতিকে ভালোবাসত, তাই না? কাজেই সে নুহাশপল্লী যদি কেউ যায় তো সে দেখবে যে সেখানে সে একটা নৈসর্গিক একটা এলাকা সে গড়ে তুলেছিল। গাছকে খুব ভালোবাসত, যত বিচিত্র সমস্ত জায়গা থেকে গাছ নিয়ে এসে সেখানে লাগিয়েছে, তাই না? একটা বড় একটা জায়গায়, খোলা জায়গায়, সবুজ জায়গায়, একটা বিশাল বড় দীঘি, তাই না? কাজেই সব কিছু মিলিয়ে মানে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করার যে ব্যাপারটা, শহর থেকে দূরে একটা জায়গাতে সেখানে সেটা তৈরি করেছিল। আসলে এটা প্রকৃতির জন্য ভালোবাসা। নুহাশপল্লির প্রতি প্রেমটা হুমায়ুন আহমেদের মূলত গাছের প্রতি প্রেম। নুহাশপল্লি জায়গাটার যে বিশেষত্ব, হুমায়ুন আহমেদ বাংলাদেশের যেখানেই গিয়েছেন বা দেশের বাইরে যেখানেই গিয়েছেন, সব দুর্লভ প্রজাতির গাছগুলো একত্রিত করেছেন, একত্রিত করে এসে নুহাশপল্লিতে ওনার যে উদ্যানটি গড়েছেন, হ্যাঁ, সম্ভবত বাংলাদেশের সবচাইতে বড় ভেষজ উদ্ভিদের উদ্যানটি নুহাশপল্লিতে আছে। এই গাছের প্রতি ভালোবাসাটাই কিন্তু আসলে ওনার নুহাশপল্লির প্রতি ভালোবাসা, এবং সেই ওনার ভালোবাসার স্থানেই ওনার গাছগুলোর কাছেই নিয়ে আছে। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত নুহাশপল্লির দরজা প্রতিদিনই খোলা থাকে দর্শনার্থীদের জন্য। 12 বছরের ওপর যন্ত্রতি টিকিট লাগবে 200 টাকা, তবে শিক্ষার্থীদের জন্য তা অর্ধেক। চাইলেই যে কোনো গ্রুপ নভেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যে কোনো দিন পিকনিকের জন্য প্রাকৃতিক এই উদ্যানটি ভাড়া নিতে পারেন। তার জন্যে গ্রুপের সদস্য সংখ্যা হতে হবে প্রায় 300 জন। সরকারি দিনে পিকনিকের জন্য গুনতে হবে 60,000 টাকা, সাথে ভ্যাট তো রয়েছেই, আর অন্য দিন হলে দিতে হবে ভ্যাট বাদে 50,000 টাকা। তবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রয়েছে বিশেষ ছাড়। ছোট বড় বিভিন্ন রকমের ভাস্কর্য ছাড়াও এখানে রয়েছে দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপত্য। নুহাশপল্লির আরেক আকর্ষণ দীঘি লীলাবতী। দীঘির চারপাশ জুড়ে নানা রকমের গাছ, আর মাঝে রয়েছে নারিকেল গাছের দ্বীপ। এছাড়াও ভূতবিলাস মাটির ঘর রয়েছে এই বাগান বাড়িতে, যেখানে সময় কাটাতেন হুমায়ুন আহমেদ। প্রায় 40 বিঘা জমির ওপর প্রাকৃতিক এই রাজ্য গড়ে তুলেছেন হুমায়ুন আহমেদ। একেবারেই জঙ্গলের ভেতর হঠাৎ করে যেন এক টুকরো পরিচ্ছন্ন উদ্যান। প্রাকৃতিক এই রাজ্যে ঢুকতেই চোখে পড়বে হুমায়ুন আহমেদের ম্যুরাল, যেন জীবন্ত প্রতিচ্ছবি হয়ে চির অপেক্ষায় বসে আছেন প্রিয়জনদের জন্য। এখানে নিজ হাতে দুর্লভ প্রজাতির প্রায় 250 গাছ লাগিয়েছিলেন হুমায়ুন আহমেদ, যেখানে রয়েছে শেয়াল কাঁটা, জয়ত্রী, কৃষ্ণবট, ঈশ্বরমূল, কালো মেঘ, স্টেভিয়া সহ দেশি বিদেশি গাছের বাহারি সমাহার। প্রতিটি গাছের গায়ে সেটে দেয়া আছে পরিচিতি ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই। স্যারকে কোনোদিন আমি ছাতা ব্যবহার করতে দেখি নাই। আপনার নুহাশপল্লিতে পুকুর পরে হয়তো ঘুরতে গেছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমরা হয়তো অনেক সময় ছাতা নিয়ে দৌড়াই গেছে, ম্যানেজার ছাতা সরাও, বা আমার স্টাফ গেছে স্যার, ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে আসে মনে করেন যে বৃষ্টিবিলাস, বা বৃষ্টিবিলাসটাতে মানে তার তৈরি করার উদ্দেশ্য যে মনে করেন যে বৃষ্টির আসল মজা পাইতে হলে টিনের পরে যে বৃষ্টির আওয়াজটা পড়বে, বৃষ্টিটা পড়বে টিনের ঘরে, সেই মজাটা পাওয়া যায়।
এই উদ্দেশ্য করে মানে বৃষ্টি বিলাস নামটা দেওয়া। বৃষ্টির সময় বেশিরভাগ সময় যে বৃষ্টি বিলাস বারান্দা দেখছেন ওখানে সে নিজে মনে করেন বসে আড্ডা দিত, বন্ধু বান্ধব থাকলে বা সবাইকে নিয়ে বসে, বা শুটিংয়ের টাইমে বৃষ্টি আসলো উনি অন্য সময় কোনো সময় ঘরে থাকতো না, সবসময় চেষ্টা করতো যে মাঠে ঘুরছে বৃষ্টির দিনে আমাকে মাঠে ঘুরছে বা ওই ওখানে বসে ওই টিনের উপরে বৃষ্টি পড়ছে সেই আওয়াজটা, কারণ আমরা একভাবে দেখতাম স্যার তো অন্যভাবে দেখতো। প্রকৃতি প্রেমী হুমায়ুন আহমেদ ভালোবাসতেন বৃষ্টি, আর তাই বৃষ্টির শব্দ শুনতে বানিয়েছিলেন বৃষ্টি বিলাস। নুহাসপল্লীর প্রতিটি মাটিতে রয়েছে হুমায়ুন আহমেদের পদচিহ্ন, তবে তার সবচেয়ে প্রিয় জায়গাটি ছিল লিচুতলা। আর এই লিচুতলাতেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক। সুকন্যা আমির, নুহাসপল্লী।